ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য ভালো একটা সুখবর কিন্তু এই মুহূর্তে উঠে আসলো, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সংগঠক শিক্ষক অর্থাৎ অর্গানাইজার টিচার নিয়ে কিন্তু এই মুহূর্তে ভালো একটা খবর উঠে আসলো। সেটা হলো আজকে যে 23/8/2023, আজকে কিন্তু খবরটা উঠে আসলো। তো ছোট্ট একটা ভিডিও হবে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা আপনাদের খুবই একটা ইনফরমেটিভ ভিডিও আজকে আমি দিতে চলেছি, তাই বলছি ছোট্ট একটা খবর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, না দেখলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। তাই বলছি আপনাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারটা বলেছিলাম আপনাদের, সেটার দিকে নজর রাখতে লাগবে। সেই জন্য কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা মোড় কিন্তু আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে উঠে আসলো, সেটা আপনাদের এখন বলবো। এই কিন্তু আপনাদের বলেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগের সাথে কিন্তু আপনাদের যেটা সংগঠক শিক্ষকের যেটা রিক্রুটমেন্ট আছে সেটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা যত তাড়াতাড়ি আগাবে ততই কিন্তু আপনাদের অর্গানাইজার টিচারও কিন্তু এগিয়ে যাবে এক ধাপ করে করে। তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু একটা নির্দেশিকা জারি করে দিয়েছে, সেটা হলো বিএড ডিএডের যে ব্যাপারটা ছিল, ডিএডরা কিন্তু সেখানে অগ্রাধিকার পেয়ে গেছে। সেখানে কিন্তু অনেক রকম ক্যান্ডিডেট কিন্তু এখানে বাদ পড়ে গেছে বিএডের ক্ষেত্রে, কারণ তারা কিন্তু চাকরি পাওয়ার চান্সটা কিন্তু তাদের বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারের যে ব্যাপারটা আছে তারাও কিন্তু এক ধাপ এগিয়ে গেছে, কারণ যদি ডিএড চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগে যদি চান্স পায় তাহলে কিন্তু আপনাদের সংগঠক শিক্ষক তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। যেহেতু কম সংখ্যক চাকরি প্রার্থী মানে বিএডের যদি বাদ পড়ে তাহলে কিন্তু সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে সেখানে চান্স পেয়ে যাবে। তো আপনাদেরও যেটা সংগঠক শিক্ষক আছে তখন কিন্তু ভালো একটা মোড় এসে পড়বে, কারণ যত কম চাকরি প্রার্থী এখানে চান্স পাবে মানে প্রাথমিক শিক্ষক নিয়োগে, তত কিন্তু আপনাদের সংগঠক শিক্ষক কিন্তু এক ধাপ করে রিক্রুটমেন্ট এগিয়ে যাবে। আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন, যারা ইন্টেলিজেন্ট আছেন তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবেন। তাই বলছি আপনাদের যদি সুপ্রিম কোর্টে কিন্তু এখনও গণমাধ্যমে কিন্তু জানা যাচ্ছে সেখানে কিন্তু ভালো করে ফাইনালি কিন্তু বিএড ডিএডের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেয়নি, তো সেখানে কিন্তু একটা আশার আলো কিন্তু অবশ্যই বিএডেরাও কিন্তু একদম পিছিয়ে পড়ছে না। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একটা অর্ডার কপি জারি হয়েছে, সেখানে একদম ক্লিয়ার করে জানায়নি বিএডের চাকরি প্রার্থীরা একদম প্রাথমিক শিক্ষক নিয়োগে চান্স পাবে না। সেখান থেকে কিন্তু একটা গণমাধ্যমে কথা আসছে, সেটা হলো বিএডের চাকরি প্রার্থীদেরও একটা আশার আলো দেখা যাচ্ছে। তো অবশেষে কিন্তু এটা খুবই একটা ভালো খবর, অর্গানাইজার টিচার যারা সংগঠক শিক্ষকের রিক্রুটমেন্ট ব্যাপারটা আছে তারাও কিন্তু একটা ভালো একটা আশার দেখতে পাচ্ছে। অর্গানাইজার টিচার যেটা আছে সেটা কিন্তু খুবই ভালোভাবে জড়িত, সেখানে কিন্তু আপনারা চান্স পেয়ে যাবেন। যদি ডিএড চাকরি প্রার্থীরা যদি চান্স পায় তাহলে কিন্তু আপনাদের ব্যাপারটা কিন্তু এগিয়ে যাবে। আর তাছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ব্যাপারটা তো জানেনই, একদম ধৈর্য হারাবে না, সেখানে কিন্তু ওই দীর্ঘ 10-12 বছরের কেসটা কিন্তু এতদিনে ক্লোজ হলো। তো আপনাদের সংগঠক শিক্ষক একদম ক্লোজ হয়ে যাবে, তো একদম নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, ভালো চিন্তাভাবনা করেন। যতই নেগেটিভ চিন্তাভাবনা করবেন ততই কিন্তু মন খারাপ হয়ে যাবে, পজিটিভ চিন্তাভাবনা করুন তাহলে কিন্তু ভালো হবে। যেখান থেকে ভালো খবর আছে সেখান থেকে নিউজ নেওয়ার চেষ্টা করুন। আমি যেহেতু অনেক কষ্ট করে তোমাদের জন্য খবরগুলো দিচ্ছি সেগুলো ভালো করে শুনুন, কারণ এগুলো খবর কিন্তু আমি অনেক ভালোভাবে যাচাই করে তারপরে আমি চ্যানেলের মধ্যে দেই, তো আপনারা যাতে টেনশন না করেন সেই জন্যে। আপনাদের জন্য কিন্তু আমি অনেক খাটাখাটনি করে নজরদারি রাখছি প্রাথমিক শিক্ষক নিয়োগে, আরও যেখান থেকে সংগঠক শিক্ষকের ব্যাপারটা জড়িয়ে আছে সেখানেও কিন্তু আমি নজর রাখছি। আপনারাও নজর রাখেন, যদি যে কোনো খবর পান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু অনবরত সব জায়গায় কিন্তু নজরদারি রাখছি। আপনারাও নজর রাখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো নতুন খবর পান, আমি কিন্তু এই খবরগুলো শুনে আপনাদের জানাই। তো আপনারাও যদি কোনো জায়গায় ভালো খবর পান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, সবার একটু উপকার হবে। তাই বলছি আজকের মতো আপডেট এই জায়গায় ছিল, বিকালের মধ্যে কিন্তু ভালো একটা আপডেট আসতে চলেছে, তো অবশ্যই যেই খবরটাই আসুক না কেন আপনাদের জন্য আমি দেব, আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন। আপনারা খালি আমার চ্যানেলে জড়িয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। তো আজকের মতো আপডেট এই জায়গায় ছিল, আবার একটা নতুন আপডেটের মধ্যে খুব তাড়াতাড়ি দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।